আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমাদের কাছে ইপসনের সিঙ্গেল ফাংশন এবং মাল্টি ফাংশন প্রিন্টার কোনটি আছে এবং ইপসনের প্রিন্টারের বর্তমান প্রাইস কত, এই আপডেট নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকছে এবং আপনাদের কাছে আরও অনুরোধ করছি, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম যে আজকে আমরা কিন্তু ইপসনের প্রত্যেকটি মডেলের আপডেট আপনাদেরকে দেব। তো মাল্টি ফাংশনের ভিতরে সবথেকে কম দাম যে প্রিন্টারটা সেটা হচ্ছে ইপসনের L3118। তো ইপসনের এই মাল্টি ফাংশন প্রিন্টারগুলো দিয়ে কিন্তু আপনারা A4 সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন। ইপসন L3118 এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র ১৪,৫০০ টাকা। সবথেকে কম দাম হচ্ছে আপনার মাল্টি ফাংশন ভিতরে। এবং মনে রাখতে হবে এই প্রাইসগুলো কিন্তু আমাদের স্টক এবং হচ্ছে ডলারের উপর নির্ভর করে, স্টক সীমিত আছে আমাদের কাছে। তো স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা হচ্ছে আমাদেরকে এই প্রিন্টারগুলো এই প্রাইসে নিতে পারবেন। এছাড়াও যখন নেবেন অবশ্যই একটা কল দিয়ে রানিং যে প্রাইস আছে সেটা জেনে নেবেন, কেননা ডলারের কারণে কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা উঠানামা করে। তো ভিউয়ার্স, এরপরের মডেলটি হচ্ছে ইপসন L3110। প্রিন্টারটি কিন্তু খুবই জনপ্রিয় একটা প্রিন্টার এবং বহুল ব্যবহৃত একটা প্রিন্টার। এটা দিয়েও প্রিন্ট, ফটোকপি, স্ক্যানার কাজ করতে পারবেন আপনারা। লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ হবে এবং হচ্ছে আপনার A4 সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে চার কালারের প্রিন্টার, L3118 যেটা দেখিয়েছি ওটাও চার কালারের প্রিন্টার। তো L3110 এটার বর্তমান প্রাইস পড়ছে ১৬,৫০০ টাকা। তো ভিউয়ার্স, এরপরের মডেলটা হচ্ছে ইপসন L3210। এটাও হচ্ছে আপনার চার কালারের প্রিন্টার, প্রিন্ট, ফটোকপি, স্ক্যান কাজ করতে পারবেন। তো L3210-এর বর্তমান আমরা প্রাইস রাখছি মাত্র ১৫,৫০০টাকা। ১৫,৫০০টাকায় পেয়ে যাবেন। আর হচ্ছে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান প্রিন্টারের বাজারে খুবই কমন একটি সমস্যা হচ্ছে যে অনেক ব্যবসায়ী তারা হচ্ছে ভিতরের যে অরিজিনাল কালিটা আছে এটা সরিয়ে দিয়ে এখানে আপনাকে মাস্টার কপি কালি ঢুকিয়ে দেয়, যেই কালিগুলো সাধারণত বাংলাদেশেই তৈরি হয় এবং নিজেরাই তৈরি করে। তো সাধারণ ক্রেতার পক্ষে আসলে এত মানে ধরাটা খুব কষ্ট হয়ে যায় যে কোনটা অরিজিনাল কালি, কোনটা হচ্ছে আপনার ডুপ্লিকেট কালি। তো দেখা যায় যে এই কারণে অনেকেই বলে যে আপনাদের কাছে হচ্ছে রেটটা কেন একটু বেশি, অন্য জায়গায় কেন একটু কম। তো আপনারা দেখবেন যে স্বনামধন্য যেগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তাদের একটা রেট এবং লোকাল মার্কেটে অনেক ব্যবসায়ী তাদের কাছে হচ্ছে অনেক একটা রেটের ডিফারেন্স থাকে। সো এখানে মূলত ডিফারেন্সটা হয়ে থাকে অরিজিনাল কালি নিয়ে। আপনারা হচ্ছে ইপসন বাজারে সবসময় অরিজিনাল কালি দিয়ে প্রিন্টারগুলো পেয়ে থাকবেন। তো যারা লোকাল মার্কেটে কালিগুলো চেঞ্জ করে তাদের কাছে কিন্তু প্রাইসটা একটু কম হবে। সো এই বিষয়টা খেয়াল রেখে প্রিন্টারগুলো কেনার চেষ্টা করবেন, কেননা আপনার প্রিন্টার যদি ডুপ্লিকেট কালি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টারের হেডটা নষ্ট হতে পারে, আপনার হচ্ছে প্রিন্টের যে কোয়ালিটিটা সেটা খারাপ হতে পারে, আপনার কাস্টমার হচ্ছে স্যাটিসফাই হবে না। এছাড়াও হচ্ছে প্রিন্টের যে কোয়ান্টিটি, সংখ্যা, যেমন অরিজিনাল কালিরে আমরা দেখি প্রায় ৯-১০ হাজার প্লাস মাইনাস প্রিন্ট হয়, তো সেখানে তো কপি কালিতে আরও কম হবে। সো এই বিষয়গুলো চিন্তা বিবেচনায় রেখে আপনারা অবশ্যই প্রিন্টারগুলো ক্রয় করবেন। তো এর পরবর্তী মডেলের দামে আমরা চলে যাই। এরপরের মডেলটি দেখতে পাচ্ছেন ইপসন L3250। ইপসন L3250 আগে যে প্রিন্টারগুলো দেখেছি তার থেকে পার্থক্যটা হচ্ছে দুইটা জায়গায়। এক হচ্ছে এই প্রিন্টারটিতে ওয়াইফাই রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু ওয়াইফাই কানেক্টের মাধ্যমে প্রিন্টারটা অপারেট করতে পারবেন। আপনার মোবাইল থেকে কিংবা আপনার হচ্ছে ল্যাপটপ থেকে USB কেবল ছাড়া খুব সহজে প্রিন্টারটা অপারেট করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে নিতে পারবেন, আপনার মোবাইলে নিতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন মোবাইল থেকে খুব সহজে আপনার বিভিন্ন ডকুমেন্ট। যারা হোম ইউজের জন্য চান তারা কিন্তু হচ্ছে বিশেষ করে হচ্ছে মোবাইল থেকে, অনেক স্টুডেন্টদের কাজ থাকে কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের হচ্ছে মোবাইল থেকে বেশিরভাগ প্রিন্টের প্রয়োজন পড়ে, তারা কিন্তু ওয়াইফাই সহ ইপসন L3250 নিতে পারেন। এটিতে হচ্ছে দুইটা পার্থক্য, যেটা বলছিলাম যে আগের যেই প্রিন্টারগুলো দেখিয়েছি L3118, L3110 থেকে পার্থক্য হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে ওয়াইফাই রয়েছে আর সেকেন্ড হচ্ছে এটার স্ক্যান রেজলিউশনটা ওই প্রিন্টারগুলোর থেকে দ্বিগুণ, অর্থাৎ ওই প্রিন্টারগুলোতে আপনার ৬০০x১২০০ DPI ছিল স্ক্যান রেজলিউশন আর এটার স্ক্যান রেজলিউশন হচ্ছে ১২০০x২৪০ DPI। তবে চারটা প্রিন্টারেরই প্রিন্ট রেজলিউশন সেম, ৬৭x১৪৪০ DPI। তো ইপসন L3250 এই প্রিন্টারটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র ১৮,৫০০ টাকা। ১৮,৫০০ টাকায় নিতে পারবেন ইপসন বাজার থেকে। তো আপনারা এখন থেকে কিন্তু ইপসন বাজারে কিস্তির মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন, যে কোনো প্রোডাক্ট। আপনার যদি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে
সেক্ষেত্রে আপনারা 3 মাস থেকে 3 বছর পর্যন্ত সময়ে মেয়াদে আপনারা কিন্তু কিস্তিতে আমাদের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে সিঙ্গেল ফাংশন প্রিন্টার দুইটা মডেল বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে এপসন L130, আর একটা হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং আলোচিত একটি প্রিন্টার এপসন L8050। দুটি প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে যারা স্টুডিওতে প্রিন্টার ইউজের জন্য আপনারা প্রিন্টার খুঁজেন তারা কিন্তু হয় 130 নয়তো হচ্ছে আপনারা 8050, দুইটা প্রিন্টারের যে কোনো একটা নিতে পারেন। যাদের বাজেটটা ভালো তারা চোখ বন্ধ করে 8050 নিয়ে নিতে পারেন, আর যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু 130-এর আর বিকল্প নেই, 130 নিতে হবে আপনাদেরকে। আর এগুলোর প্রিন্টিং কোয়ালিটি সাধারণত সবাই জানে যে এগুলোর প্রিন্টিং কোয়ালিটি কেমন। তো এপসন L130, তো ভিউয়ার্স এপসন এল একশো তিরিশ, এটা কিন্তু হচ্ছে ফোর কালার প্রিন্টার, চার কালি আপনার মাধ্যমে প্রিন্ট হবে। তো 130 আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, বিভিন্ন ভ্যারিয়েন্টের রেটও বিভিন্ন রকম। তো এটা রেট জানতে অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এছাড়া হচ্ছে L8050, এটা হচ্ছে 6 কালারের প্রিন্টার এবং হচ্ছে এটা দিয়ে আপনারা A4 সাইজ পর্যন্ত প্রিন্টের কাজগুলো করতে পারবেন, ওয়াইফাই রয়েছে। তো L805 যারা ইউজ করতেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো যে এটা সেটা কোয়ালিটি, সেটার থেকে আরও বেশি ভালো কোয়ালিটি হচ্ছে এপসন L8050। সম্পূর্ণ ল্যাব কোয়ালিটির মতো প্রিন্ট হবে, আবার 100 না তবে ল্যাব কোয়ালিটির মতোই প্রিন্ট পাবেন এই প্রিন্টারগুলো দিয়ে। 8050 দিয়ে কিন্তু আপনারা মোবাইলের যে ব্যাক কভার আমরা দেখি স্টিকার লাগে সেই প্রিন্টারগুলো করতে পারবেন। এছাড়াও এখানে আইডি ট্রে দেওয়া আছে, আপনার আইডি কার্ড স্কুল কলেজ অফিস আদালতের বিভিন্ন যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডগুলোও কিন্তু 8050 দিয়ে প্রিন্ট করতে পারবেন। অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে প্রিন্টারটিতে, তো আপনারা এই প্রিন্টারটা আমাদের কাছে বর্তমানে নিতে পারবেন। বর্তমানে রেট পড়ছে হচ্ছে মাত্র 33,500 টাকা, 33,500 টাকায় 8050 এপসন বাজার থেকে নিতে পারবেন। এবং এপসন বাজারের ঠিকানা আমি বলে দিই, এপসন বাজারের ঠিকানাটা হচ্ছে, তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা কথা স্মরণ রাখতে হবে প্রিন্টার কেনার সময় যে এই প্রিন্টারগুলো তো বাইরে ইম্পোর্ট করে আনতে হয়, হ্যাঁ। তো সো এগুলো হচ্ছে আপনার ডলারের উপর নির্ভর করে, কখনোই দামটা স্টেবল থাকে না, কখনো হয়তো বাড়ে কখনো হয়তো বা কমে। তো যখন যে প্রাইসটা থাকবে আপনারা অবশ্যই নেওয়ার আগে আমাদেরকে একটা ওভারফোনে জিজ্ঞেস করে নেবেন যে রানিং রেটটা কত আছে। আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে অরিজিনাল কালি, সবসময় প্রিন্টার ক্ষেত্রে অরিজিনাল কালিটা আপনারা এটা এনশিওর করে নেবেন, আমি আগেও বলেছি। তো অরিজিনাল কালি চেঞ্জ করে দিলে কিন্তু এই প্রিন্টারটার দাম 3,500 টাকা কমেও আপনি পাবেন। আবার হচ্ছে এখানে যে আপনারা কিন্তু 1,500 টাকাও কমাই দেওয়া যায় যদি অরিজিনাল কালিটা চেঞ্জ করে দেওয়া যায়। সো এই বিষয়ে হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সবসময় স্বনামধন্য যেসব প্রতিষ্ঠান আছে এগুলোর থেকে হচ্ছে আপনারা প্রিন্টার পারচেস করার চেষ্টা করবেন। তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের লোকেশনটা আমি বলে দেই, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার, এপসন বাজারের ঠিকানা হচ্ছে 14 পুয়ানাপল্টন দারুসালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18। এছাড়াও যারা কিস্তিতে ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর, যাদের ক্রেডিট কার্ড রয়েছে সিটি ব্যাংকের তারা কিন্তু শর্ত সাপেক্ষে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আপনারা আমাদের এখান থেকে যে কোনো প্রিন্টার, ফটোকপি মেশিন, হিট প্রেস মেশিন, রাবার স্ট্যাম্প মেশিন, পস প্রিন্টার, বারকোড প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন। নেওয়ার আরও বিস্তারিত জানতে হলে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কাছে রয়েছে ব্রাদারের প্রিন্টার, ক্যানোনের প্রিন্টার এবং হচ্ছে প্যান্টামের প্রিন্টার। ধন্যবাদ সাথে থাকার জন্য।